মনে করুন আপনি একটি রেস্টুরেন্টে বসে আছেন, ওয়েটার আসলো, আপনি কিছু খাবার অর্ডার করলেন, ওয়েটার আপনার অর্ডার নিয়ে চলে গেল রাঁধুনির কাছে, রাঁধুনি আপনার পছন্দের খাবার রান্না করলো এবং আপনি শেষ পর্যন্ত আপনার পছন্দের খাবারটি পেলেন। ঠিক পাশেই একজন একটি সি প্রোগ্রাম লিখে রান করলো। এখন আমরা এই সি প্রোগ্রামটির সাথে আপনার খাবার প্রস্তুত হওয়ার ব্যাপারটাকে একটু মিলিয়ে দেখার চেষ্টা করব। এখানে হ্যাশ ইনক্লুড তারপর লেস দেন এবং গ্রেটার দেন সিম্বলের মাঝখানে স্টুডিও ডট এস, এই পুরো লাইনটাকে আমরা তুলনা করব রাঁধুনির রান্নাঘরের সাথে। তারপর বয়েড মেন, এরপর ফার্স্ট ব্র্যাকেট, এই পুরো লাইনটাকে তুলনা করব ওয়েটারের সাথে এবং ওপেনিং কার্লি ব্রেস এবং ক্লোজিং কার্লি ব্রেস এবং মাঝখানের প্রিন্টেফ, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে একটা স্ট্রিং, প্রিপেয়ার বার্গার এবং সবশেষে সেমিকোলন। এই পুরো অংশটাকে তুলনা করব ওয়েটার যে আপনার পছন্দের খাবারের একটা নোট তৈরি করে নিয়ে যেতেছিল সেই নোটের সাথে। রেস্টুরেন্টে বসে আপনি খাবার অর্ডার দেওয়ার পর যেমন রান্নাঘর ঠিক আছে কি না সেটা ভাবার আপনার কাজ না, ঠিক একইভাবে একজন প্রোগ্রামার হিসেবে প্রথম লাইনটি নিয়ে আপনার ভাবার কিছু নেই। আপনার পছন্দের খাবারের নির্দেশনা যেমন ওয়েটারকে নিয়ে যাইতে হয়, ঠিক একইভাবে বয়েড মেন লাইনটি প্রোগ্রামের এক্সিকিউশনটা শুরু করে দেয়। আপনি যেমন ওয়েটারকে আপনার পছন্দের ইচ্ছে মতো খাবারের নির্দেশনা দিতে পারেন, ঠিক একইভাবে বয়েড মেন এবং ওপেনিং কার্ডি প্রেস ক্লোজিং কার্ডি প্রেসের ভেতরে আপনি ইচ্ছে মতো কমান্ড দিয়ে দিতে পারেন। এখন আমরা একটু টেকনিক্যাল টার্মে সি প্রোগ্রামিংকে বোঝার চেষ্টা করব। প্রথম যে লাইনটি হ্যাশ ইনক্লুড দেন লেস দেন এবং গ্রেটার দেন সিম্বলের ভেতরে এসটিডিউ ডট এস, এই লাইনটি বেসিক্যালি যারা সি প্রোগ্রামিং তৈরি করেছে তাদের কোনো একটি ফাইলকে প্রোগ্রামে ইনক্লুড করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। এসটিডিও ডট এস এটার এলাবোরেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর ডট এস মানে হচ্ছে হেডার ফাইলের জন্য ডট এস দিয়ে সেই হেডার ফাইলের এক্সটেনশনটাকে বোঝানো হয়। অর্থাৎ এই লাইনটি হচ্ছে সি প্রোগ্রামিংয়ের বিল্ট ইন কিছু কমান্ড এক্সিকিউট করার জন্য আপনার প্রোগ্রামে ইনক্লুড করে দিতে হয়। যেমন রান্নাঘরের একটা চমৎকার সেট আপ থাকলে কেবলমাত্র তখন আপনার যেই নির্দেশনা আছে খাবারের সেই খাবারটা প্রস্তুত হয়। ঠিক একই রকম একটা সেট আপ প্রোগ্রামে ইনিশিয়েট করে নেয়। তারপর মেন যেটা আছে সেটাকে বলে একটা ফাংশান, সো মেইনের ভেতরে যেটা আছে প্রিন্টএফ, তারপরে সেটার ভেতরে একটা সেন্টেন্স লেখা আছে, ডাবল কোটেশনের ভেতরে একটা সেন্টেন্স লেখা আছে। প্রোগ্রামটা রান করলে বেসিক্যালি এই লেখাটা আউটপুটে বেশি উঠবে। সো এই যে লেখাটা আউটপুট স্ক্রিনে বেশি উঠবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট। সো আমার এই স্ট্যান্ডার্ড আউটপুট যেহেতু আমি দেখতে চাই সেজন্যই আমি আমার সেই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হ্যান্ডেল করার জন্য ওই হেডার ফাইলটাকে আমি প্রোগ্রামের শুরুতেই ইনক্লুড করে দিয়েছি। এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করেন, আপনি রেস্টুরেন্টে বসে যতই খাবারের নির্দেশনা দেন আপনার ওয়েটার যদি তার জায়গা থেকে না নড়ে, সে যদি আপনার অর্ডারটা কনভে করে রান্নাঘর পর্যন্ত নিয়ে না যায় তাহলে কিন্তু আপনার খাবার তৈরি হওয়ার কোনো প্রক্রিয়াই শুরু হবে না। ঠিক একইভাবে আপনি প্রিন্টএফের ভেতরে যে মেসেজটা আউটপুটে দেখতে চান সেই লাইনটা লিখলেন, আরও অনেক জটিল কোনো প্রোগ্রাম আপনি লিখতে পারেন, তো যাই আপনি লিখেন সেটা এক্সিকিউশনটা শুরু করার কাজটা করে হচ্ছে মেন ফাংশান। সো এখানে আপনি মেন ফাংশানকে ওয়েটারের যেই ভূমিকাটা সেটার সাথে তুলনা করে খুব সহজে মনে রাখতে পারেন এবং সহজে বুঝতে পারেন। সো আপনি যদি এই স্ট্রাকচারটা বুঝে থাকেন সি প্রোগ্রামিংয়ের, এরপরে আমরা যত জটিল একটা প্রোগ্রামই লিখব সেই প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার কিন্তু এটাই, একটা মেন ফাংশন থাকবে, শুরুতে কিছু প্রি বিল্ট জিনিস ইনক্লুড করা থাকবে। তো আশা করছি এই রিয়েল লাইফ
একটা মেটাফোর দিয়ে আমরা সি প্রোগ্রামিংকে সহজভাবে বোঝার জন্য যেভাবে রিলেট করলাম গল্পটাকে, সেটা আপনাদের সি প্রোগ্রামিং একদম শুরু থেকে বোঝার জন্য এবং অনেক দিন মনে রাখার জন্য অনেক বেশি উপকারে আসবে। আমাদের সি প্রোগ্রামিংয়ের এই কোর্সে প্রত্যেকটা জিনিসকে সহজভাবে ব্যাখ্যা করার জন্য আমরা রিয়েল লাইফের গল্প এবং চমৎকার চমৎকার অ্যানিমেশন নিয়ে আসব। সি প্রোগ্রামিংয়ের এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।